নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদ এবং মহাসড়কে থ্রি হুইলার বন্ধের দাবিতে বরিশাল বিভাগের পাঁচ জেলায় অনির্দিষ্টকালের বাস ধর্মঘটের ডাক দিয়েছে বরিশাল বিভাগীয় বাস মালিক ও শ্রমিক সমন্বয় কমিটি। এছাড়াও বরিশাল থেকে খুলনা ও বাগেরহাটে বাস চলাচল বন্ধ রাখা হয়েছে, ফলে চরম ভোগান্তিতে পড়েছে বরিশালের 38টি রুটের যাত্রীরা। প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্টে বিস্তারিত। বেশ কিছুদিন ধরে মহাসড়কে থ্রি হুইলার চলাচল বন্ধের দাবিতে আন্দোলন করে আসছিল বরিশাল বিভাগীয় বাস মালিক সমিতি। এ অবস্থায় মঙ্গলবার সকালে বরিশালে বাস মালিক সমিতির সভাপতি নজরুল ইসলাম খানের উপর হামলা করে থ্রি হুইলার চালকরা। এ সময় আহত হন সভাপতি সহ অন্তত পাঁচজন। এ নিয়ে থানায় মামলা করতে গেলে তা গ্রহণ না করায় অনির্দিষ্টকালের এ ধর্মঘট ডাকে বাস মালিক সমিতি। ওই সন্ত্রাসীদের আইনের আওতায় দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা করা, পাশাপাশি সকল বরিশাল বিভাগের সকল জেলার আঞ্চলিক মহাসড়ক এবং জাতীয় মহাসড়ক থেকে এই সমস্ত অবৈধ গাড়ি তাদের সরিয়ে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত সরিয়ে না নেবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই ধর্মঘট অব্যাহত থাকবে। বাস মালিক শ্রমিকদের অভিযোগ, সরকারের নির্দেশনা অমান্য করে মহাসড়কে নির্দ্বিধায় চলাচল করছে থ্রি হুইলার সহ এসব যানবাহন, যা একাধিকবার বন্ধের আবেদন করে আসছে বাস মিনিবাস মালিক সমিতি। তবে এই আবেদনের উপর কর্ণপাত না করে পুলিশের সহায়তায় অবাধে চলছে এসব যানবাহন। মহাসড়কে লেগুনা চলা, মাইন্দ্র চলা যে বিষয়টা, এটার সাথে আমরা রিলেটেড না, এটার সাথে জেলাগুলো রিলেটেড। তবে বাস বন্ধ থাকায় যাত্রীদের কাছ থেকে বেশি টাকা নেয়ার অভিযোগ অস্বীকার করেন থ্রি হুইলার চালকরা। এটা হচ্ছে সব মিথ্যা কথা, বাসের যেটা ভাড়া এটাই আমরা টানতে আসি। এদিকে সকাল 6টা থেকে অনির্দিষ্টকালের এই ধর্মঘটে বাস বন্ধ থাকায় দূর দূরান্ত থেকে আসা পটুয়াখালী, বরগুনা, খুলনা সহ অভ্যন্তরীণ 38 রুটের যাত্রীরা পড়েছে সীমাহীন দুর্ভোগে। আটকে পড়েছে কুয়াকাটায় ঘুরতে আসা শত শত পর্যটক। যাইতে পারতেছি না সকাল থেকে এখানে বসা, পরিবহন ধর্মঘটের কারণে আমরা এখন কোনো কুলকিনারা পাচ্ছি না। এদিকে অনির্দিষ্টকালের এই ধর্মঘটে ঝালকাঠি, বরগুনা ও বরিশালগামী শিক্ষার্থীরা পড়েছে চরম ভোগান্তিতে, ফলে বিকল্প পথে বেশি ভাড়া গুনে যাতায়াত করতে হচ্ছে যাত্রীদের। বাসে যাইলে অনেক কম ভাড়া যাইতে পারতাম, এই জায়গায় যাইতেছি অনেক ভাড়া বেশি লাগতেছে। তবে এই ধর্মঘটের বাহিরে রয়েছে বরিশাল বিভাগের ভোলা জেলা। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।